অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি অক্টোবর 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এটি মীন রাশি স্পেশাল ভিডিও। অক্টোবর মাস কেমন যাবে, কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সমস্যা আসতে পারে, তারই একটি অগ্রিম ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে এবং সক্ষেত্রিক মার্গী, এবং আপনাদের রাশির একাদশপতি শনি একাদশভাবে অবস্থান করছে, সেটাও সক্ষেত্রিক এবং মার্গী। রাশির ঠিক তৃতীয়ভাবে রাহুগ্রহের অবস্থান এবং রাশির ষষ্ঠভাবে ঠিক শুক্রের অবস্থান এবং রাশির সপ্তমভাবে রবি অবস্থান করছে 16 তারিখ পর্যন্ত, এবং এই রবি 16 অক্টোবরের পর এটা চলে যাচ্ছে আপনার রাশির ঠিক অষ্টমভাবে, নবমভাবে কেতু গ্রহের অবস্থান। কী ফল হতে চলেছে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক সকল প্রিয় দর্শক বন্ধুকে আগাম দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি জানাই। প্রত্যেকের এই দুর্গাপূজা যেন খুব আনন্দে এবং খুব মধুর, যেন মধুরতর হয়ে উঠে। দেখুন, এই যে মাসিক রাশিফল, এটা কেউ কেউ বলছেন যে স্যার আমার তো মিলছে না, বা আমার মিলে যাচ্ছে 95%, কেউ বলছে না আমার তো 10%ও মিললো না, কেউ কেউ বলছে 50% মিলছে। দেখুন, এই মিলা বা না মিলাটা অনেকটা আপনার রাশিচক্রে আপনার কোন গ্রহের দশা চলছে বা অন্ধদশা চলছে এটা প্রথম দেখা দরকার। আপনার রাশিচক্রে কোনো ডিস্টার্বেন্স নেই তো বাই বার্থ চার্ট, এটা হচ্ছে কি বলুন তো ইন জেনারেল একটা প্রেডিকশান, কিন্তু এটা আপনাদেরকে এই যে অক্টোবর মাস কেমন যাবে গাইড হিসাবে আপনাদেরকে কিন্তু কাজে নিয়ে আসবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কাজের একটা দিক কিন্তু আসতে চলেছে। দেখুন, প্রথমেই জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এখানে অনলি ফর আপনারা বুকিং করতে পারবেন, এখানে রাশি লগ্ন জানার জন্য আপনারা কিন্তু করবেন না। বারবার অনেকেই ফোন করছে আমার রাশি বা আমার নাম বলছে, এটা আমার রাশিটা কি একটু বলে দিন। দেখুন, এখানে এইভাবে বলা যাবে না, আপনি এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় অনুযায়ী আপনারা রিপ্লাই অবশ্যই পাবেন। অনেকেই আমার ফোন নাম্বার চেয়েছিলেন বহুদিন ধরে, তো আমি ফোন নাম্বার আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনারা এখানে শুধু রাশি বা লগ্ন জানার জন্য করবেন না, আপনাদের জন্মকুণ্ডলী বিচার বা আপনাদের সমস্যা নিয়ে আপনারা কিন্তু এখানে কথা বলতে পারেন। শুরু করা যাক, মীন রাশি অক্টোবর 2020 কেমন যাবে। প্রথম কথা জানাই, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কাটবে, কর্মের দিকটা কিন্তু আপনাদের ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু আপনাদের হবে। এবং এর সাথে সাথে আপনাদের এই 16 অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষ ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো, ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে। কিন্তু এই 16 অক্টোবরের পর আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ উটকো, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু আছে। এদিকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের দ্বিতীয়পতি মঙ্গল এবং আপনাদের ঠিক নবমপতি মঙ্গল আপনাদের রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে। এক্ষেত্রে কী হবে, আপনাদের ব্যয় কিন্তু এ মাসে যথেষ্ট হবে, এবং ভাগ্যপতি বকরি, অর্থাৎ মঙ্গল আপনাদের ভাগ্যপতি এবং অর্থপতি, এটা বকরি অবস্থাতে অবস্থান করছে রাশির উপর। এক্ষেত্রে কী হবে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটাতে কিন্তু ঠিক মতন ক্লিক এ মাসে কিন্তু করবে না মীন রাশির, অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ দিবেন না, সাপোর্ট করবে না। এবং দ্বিতীয়পতি বকরি অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ অর্থের দিকটাতে কিছুটা হলো আপনাদের খরচ বাড়বে, এবং ইনকামের জায়গাটা কিছুটা হলো আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ আয়ের থেকে ব্যয়টা আপনাদের বেশি হওয়ার এ মাসে প্রবল সম্ভাবনা। অর্থাৎ আপনি যা ইনকাম করবেন না, তার থেকে দেখা গেলো আপনি 10 টাকা ইনকাম করবেন, আপনার সেখানে খরচ হচ্ছে আপনার 16 টাকা, এই জায়গাটা কিন্তু চলে আসবে।
অর্থাৎ ঋণ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের রাশির একাদশ স্থানে শনিগ্রহের অবস্থান, একাদশ প্রতি একাদশে লাভ সফলতা সাকসেসের জায়গাতে আপনাদেরকে দিবে। কিন্তু এই শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, এবং এর সাথে সাথে বলি ঠিক রাশিতে বক্রী মঙ্গলের অবস্থান, আপনাদের ক্ষেত্রে চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাহন বিপত্তি এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করুন। আপনাদের রক্তপাত, ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা মানে গাড়ি বা বাইক যদি চালান এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। পায়ে চোট আঘাত লাগা, পায়ে হাড় ভাঙা বা পায়ে কোনো রক্তপাত এই জায়গাগুলো কিন্তু আসবে। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তারা পা নিয়ে কিন্তু খুব ভুগবেন, এবং ব্লাড রিলেটেড সমস্যা, আপনাদের বিপি বেড়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আসবে। মূত্রঘটিত সমস্যা এ মাসে কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং এর সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, নার্ভের সমস্যা এই জায়গাগুলো মীন রাশি কিন্তু প্রবল এই জায়গাগুলো আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ব্যাপারে অবশ্যই আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, কারণ এই জায়গাগুলো আপনারা অ্যালার্ট থাকুন, অবশ্যই সেই জায়গাটায় আপনারা ফল ভালো পাবেন। প্রেমজ জায়গাটা, লাভ লাইফ, প্রেমজ জায়গাটাতে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে। যদিও আপনারা এ সময় যারা ঠিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের মধ্যে কথাবার্তার মধ্যে একটু হলেও সামঞ্জস্যতা রেখে কথা বলুন, কারণ বন্ডিংয়ের অভাব হবে এবং নিজেরা ঠিক নিজেদের মধ্য থেকে বেরিয়ে যাবেন, বা সম্পর্কের রিলেশনের ক্রাইসিস এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে প্রেমজ জায়গাটা বেশ ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে রাহু, কমিউনিকেশনটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো, হঠাৎ কোনো যোগাযোগ হওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের আসবে, এবং সরাসরি আপনাদের তৃতীয়ভাবে থেকে সপ্তম দৃষ্টি আপনাদের ঠিক নবম স্থানে পড়ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে পড়ছে। এ মাসে লটারি, শেয়ার, ফাটকা কারবার, স্টক বিজনেস থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে পারেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। তবে এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে এই অক্টোবরের 23 তারিখ পর্যন্ত এই সমস্যাগুলো কিন্তু থাকবে। অর্থাৎ এই যে প্রেমজ সম্পর্কে লাভ লাইফে যে সমস্যাটা, এই 23 অক্টোবর পর্যন্ত এই জায়গাটা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। তারপর থেকে অবশ্যই আপনাদের এই জায়গাটা কিছুটা হলো কাটিয়ে উঠবেন। তবে যারা সরকারি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো কিছুটা হলো আপনাদের এ মাসে কাটবে, ব্যবসা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করবেন। কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের যাবে, এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি হয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলো আপনাদের উন্নতি হবে, মায়ের শরীর স্বাস্থ্যর জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রিকভারি হবে। কিন্তু পিতার হেলথ নিয়ে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। ওভারঅল যদি দেখা যায় মীন রাশির অর্থনৈতিক খরচাটা কিন্তু আপনাদের দ্বিগুণ হবে। আয়ের থেকে ব্যয় এবং ছোটোখাটো দুর্ঘটনা, কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়াকে নিয়ে সমস্যা, অর্থাৎ আপনি ভাড়াটিয়ার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এই জায়গাগুলো তৈরি হবে, এবং ভাতৃস্থান থেকে সমস্যা, ভাই থেকে সমস্যা, অর্থাৎ ভাইয়ের সাথে হয়তো বা আপনার বন্ডিং হচ্ছে না, ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। এই জায়গা থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। আপনারা জেনে যাচ্ছেন যে কী কী হতে পারে, সেই জায়গাগুলো যদি আপনারা নিজেরা যদি অ্যালার্ট থাকেন কি না সেই জায়গাগুলো কিন্তু হবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা, এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, হায়ার এডুকেশান বা লো এডুকেশানের ক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো। এনজিওতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এই সময়টা যারা ডক্টর, অ্যাস্ট্রোলজার, অ্যাডভোকেট বা লেকচারার বা টিউশনি নিয়ে যারা চলে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো। এই প্রফেশনগুলোতে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু উপার্জন
করবেন। অতএব আপনাদের ওভারঅল অক্টোবর মাসটা কিছুটা হলেও সাবধান।